আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা আম্মা খাবো। তো প্রথমে আমি আম দুইটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি খোসা ছাড়াই নিতেছি। আজকে খোসা ছাড়ানো মেশিন দিয়েই আম গুচাবো, একদমই নতুন স্টাইলে আজকে দেখাবো। তো আমার খোসা ছাড়ানো শেষ আম দুইটা, এখন আমি এটাকে ছুরি দিয়ে ফালি ফালি করে নিতেছি। এরপর আমি মেশিন দিয়ে কুচিয়ে নেব। এই মেশিন দিয়ে খুব সুন্দরভাবে কুচানো যায় এবং খুবই পাতলা পাতলা হয়, কোনো ঝামেলা নাই। আপনারা সুন্দর করে হাতে রেখে কুচাইতে পারবেন, আমি যেভাবে কুচাইতেছি এভাবে সুন্দর করে স্লাইস করে নিতে হবে। তো এই পর্যায়ে আমার শেষ কুচানো, দেখেন কত সুন্দর পাতলা পাতলা কুচি হয়েছে। এখন আমি একটা কাঁচামরিচ নিয়ে নিব। কাঁচামরিচ নিয়ে তারপর লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। তারপর আমি চিনি নিয়ে নেব। চিনি দিলে অনেক স্বাদ লাগে, এর জন্য আমি আমের সাথে চিনি দিয়ে দিই। তো আমার বাসায় কাসুন্দি নেই। এরপর আমি যে সরিষা তেল দিব, এটা দিলেও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে। এরপর আমার মাখা শেষ, এখন আমি টেস্ট করব। খেতে অনেক অসাধারণ হয়েছে।